আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কিন্তু চলে এসেছি হচ্ছে পরশ জুয়েলার্সে আপনাদের জন্য একটা মানে নিউজ নিয়ে। তা হচ্ছে রাদি ভাই, মানে গোল্ডের দাম কি বাড়বে? অ্যাকচুয়ালি গোল্ডের দাম বাড়বে না কমবে এটা তো আসলে ওইভাবে প্রেডিক্ট করে বলা যায় না। তবে আমি আমার পার্সোনাল অ্যানালাইসিস থেকে, আমি যতদিন ধরে বিজনেস করি, আমার প্রেডিকশনগুলো অলমোস্ট ওকেই থাকে। তো সেক্ষেত্রে আসলে আমরা যেই জিনিসটার উপরে বেস করে আমাদের দেশে গোল্ডের প্রাইসটা নির্ধারিত করা হয়, যে ইন্টারন্যাশনাল স্ক্রিনের উপরে যেটা ডে টু ডে আপডেট হয়, সেখানে অ্যাকচুয়ালি আমরা অনেক বেশি ঊর্ধ্বমুখী পরিবর্তন দেখতে পারতেছি। এবং এটা লাস্ট গত 2-3 দিন এই পরিবর্তনটা হয়েছে, যেটা অলরেডি $1796 থেকে এখন এটা অলমোস্ট $1824। দ্যাট মিন্স $1796 থেকে এটা হচ্ছে $1824 চলে গেছে এখন, মানে $28 মতন পার আউন্সে বৃদ্ধি পাইছে। এবং এই বৃদ্ধিটা যেহেতু কন্টিনিউ আছে, আমরা সেই ক্ষেত্রে ধারণা করতে পারি যে আমাদের সম্মানিত বাংলাদেশ জুয়েলার্স সমিতি নীতি নির্ধারকরা হয়তো অতি সত্বর অনতি বিলম্বে এটার প্রাইস এই উইকেই হয়তো বৃদ্ধি পাবে, এক সপ্তাহের মধ্যে। হ্যাঁ, অলমোস্ট 1 উইকের ভিতরেই প্রতি ভরিতে, আমার অনুমান যেটা, প্রতি ভরিতে 1200 থেকে 1600 টাকার মতন বাড়বে। ও মাই গড, 1200 থেকে 1600, অনেক টাকা বাড়ার। আচ্ছা, বাড়ার সময় এত বাড়ে কিন্তু কমার সময় এত কম, মানে খুব কম কমে কেন? আচ্ছা, কমার এটা এটা হ্যাঁ এটার একটা, যেহেতু ইনফরমেটিভ ভিডিও করতেছি আমরা এটা, সেক্ষেত্রে আমি বলে দেই, আসলে যখন প্রাইসটা বৃদ্ধি পায়, দেখেন স্ক্রিনটা কিন্তু আরো 3 দিন আগে বেড়ে গেছে। তো এটা অ্যাকচুয়ালি অবজার্ভ করা হয় যে যেই মানে বৃদ্ধিটা স্ক্রিনে দেখা যাচ্ছে সেই বৃদ্ধিটা কি অ্যাকচুয়ালি সাস্টেইন করতেছে কিনা। তো যখন দেখা যায় যে জিনিসটা সাস্টেইন করে গেছে, তখন আমরা 1 আউন্স মানে কিন্তু 1 ভরি না, অবভিয়াসলি 2 ভরির উপরে হয় এখানে, তো 2 ভরি 13 আনা সামথিং হয়। তো ওইভাবে রেশিওতে করা হয় যে ডলার প্রাইসে আমাদের বাংলাদেশের হিসাবে কতটুকু বৃদ্ধি, মানে বাজার অনুযায়ী কতটুকু বৃদ্ধি পাইছে। আর কমার ক্ষেত্রে দেখা গেছে অ্যাকচুয়ালি কি হয়, আপনাদের কাছে আমার এই ভিডিওটা বানানোর আমার এবং আপুর একটা স্পেশাল রিজন হচ্ছে, আমরা অনেক বেশি মিসলিডিং কথাবার্তা শুনি। দ্যাট মিন্স আপনি ফেসবুক খুললেন, আপনি ফেসবুকে দেখতেছেন অবিশ্বাস্যভাবে স্বর্ণের দাম কত, কমে গেল স্বর্ণের দাম 10,000, ঠিক আছে? তো এই ধরনের ভিডিওগুলো দেখে বা এই ধরনের আপনার যেটাকে বলে হচ্ছে ক্যাপশন দেখে কখনো আপনারা কনফিউজড এই জন্য হবেন না, কারণ এই কনফিউশনটা দূর করার জন্য আপনাদের কাছে খুবই ইজি ওয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন প্রতি ভরি 22 ক্যারেট 21 ক্যারেট 18 ক্যারেটের চলমান মূল্য দেওয়া আছে। সো এই ধরনের নিউজটা আপনাকে আপনারা স্কিপ করবেন। অ্যাকচুয়ালি দেখা যায় এই ধরনের নিউজটা তাহলে কিভাবে আসে, আপনার কাছে প্রশ্ন থাকতে পারে। ধরেন আজকে সারাদিনে ইন্টারন্যাশনাল স্ক্রিনে $25 থেকে $30 কমে গেল সাপোজ। তো $30 যদি কমে, $30 অনুযায়ী যদি আমরা $30কে যদি মানে প্রাইসে ডিভাইড করি, সেই ক্ষেত্রে মানে 2500 থেকে 3000 টাকার মতন কম হচ্ছে। তো এইখানে তখন কি বলে যে ভরিতে এটা রেশিও করলে যে যতটুকু কমে, তখন বলবে কি অবিশ্বাস্যভাবে। অ্যাকচুয়ালি এই রেশিওটা আজকে হয়তো একদিনের জন্য কমছে, কিন্তু এটাতে আমাদের লোকাল মার্কেট ইফেক্ট পড়ে না। আমি তো মানে একটা জায়গায় দেখছি যে এত ফেক নিউজ দেয় যে মানে 9000 টাকা কমে গেছে, কিন্তু ঢুকে দেখা যায় কিছু কমে না। না না, ওইরকম কিছু না, আমরা এই জিনিসগুলোতে প্রতিনিয়ত বিব্রত হই। আর একটা বিষয় হচ্ছে, যারা ঢাকার বাইরে থেকে আমাদের কন্ট্যাক্ট করেন, শুধু আমার শোরুমের জন্য না, আমি আশা করি যারা এই বিজনেসের সাথে জড়িত সবাই কম বেশি এই জিনিসটা সাফার করছেন, যে কাস্টমার এসে বলে ভাইয়া নওগাঁতে তো 5000 টাকা ভরিতে কম, আপনার কাছে কেন 73,000, নওগাঁতে তো 68,000 টাকা, বা রাজশাহীতে তো কম, মানে ঢাকার বাইরে অমুক জায়গায় কম, তমুক জায়গায় কম। এখানে আসলে কিছু বিষয় আছে যে আমরা অ্যাকচুয়ালি হলমার্কটা, হ্যাঁ কোয়ালিটি তো আমাদের অবভিয়াসলি 100% অ্যাসিওরড, তারপরে কোয়ালিটিতে কিছুটা ডিফারেন্স অবভিয়াসলি থাকে ঢাকার বাইরের প্রোডাক্টগুলোতে, যেহেতু হলমার্কটা হয় না। আর আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি সেই প্রোডাক্টগুলো আমাদের ক্যারেটটা 100% গ্যারান্টেড। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আপনারা আমাদের এখান থেকে যে ডিজাইনগুলো পারচেস করেন, দেখবেন সবসময় প্রতিনিয়ত আপডেটেড থাকে, ঢাকার বাইরে যে ডিজাইনগুলো বিক্রি হয় সেগুলোর অতটা আপডেট থাকে না। সো ওই প্রোডাক্টগুলো এমনিই দেখা গেছে যে একটু সস্তা প্রাইসেই পাওয়া যায়। সো না, আমি আরেকটা কথা বলতে যাচ্ছি, আপনারাই তো ভাই আপনাদের কাছে যখন জুয়েলারি বিক্রি করতে আসে, যখন হচ্ছে বিক্রি করতে আসে, মানে ঢাকার বাইরে থেকে যে গোল্ডগুলো অনেক বেশি ভাগ আসে,
তাদের বলে বিক্রি করা হচ্ছে 21 ক্যারেট, কিন্তু পরে আপনারা দেখেন যে সনাতন। আপনি তো এই ভিডিওগুলো করার সময় দেখলেন যে একজন গিফটের আন্টি নিয়ে আসছে, ওটার ভিতরে 916 সিল দাও, বাট আমি তো চেক করে ওটা 18 ক্যারেট পাইছি। তো এই ধরনের যে প্রোডাক্ট আপনাকে বল বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ 916 ওই যে কম, আপনারা কমের লোভে মানে নিচ্ছেন, জিনিসটা একদম প্রতারিত হয়ে যাচ্ছে, প্রতারিত হচ্ছে। আবার একটা জিনিস তারা যেটা করে যে গোল্ড প্রাইসটা আপনাকে কম দেখাচ্ছে, আমি যেমন যেই প্রাইস আছে সেই প্রাইসে সেল করতেছি, মজুরিটা আপনাকে ছাড় দিচ্ছি, সেখানে হচ্ছে তারা হিসাবের মাল পেয়েছে। আপনি প্রথমে আপনি মিসলেডেড হয়ে যাচ্ছেন যে ভরিতে 5000 টাকা কম পাচ্ছেন। আচ্ছা ভাই, গোল্ডের প্রাইসটা একটু বলে দেন। আজকে গোল্ডের প্রাইসটা আছে হচ্ছে প্রতি গ্রাম 22 ক্যারেট 6270 টাকা, আর ভরি আছে 73133 টাকা। আপনাদের সবার আগে কিন্তু এই নিউজটা হচ্ছে দিয়েছে যে বাড়তে পারে, তাই না? এটা হচ্ছে পরশ জুয়েলার্স, আপনারা এখানে কিন্তু পুরানো গোল্ড হচ্ছে সেল করতে পারবেন বা এক্সচেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে শপ নাম্বার 209 লেভেল 3 নটার উত্তরা ঢাকা 1230, সেটা হচ্ছে আপনার সাদি ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কিন্তু যোগাযোগ করলে ভাইয়ের সাথে সরাসরি আপনারা কানেক্টেড হতে পারবেন।